ঈদ আনন্দ ভাগাভাগি করতে যখন সবাই ব্যস্ত, ঠিক তখন সড়কে ও বিভিন্ন স্থানে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে কর্মতৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যখন মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছে, তখন থানার পুলিশ সদস্যরা পাহারায় মসজিদের গেটে। টঙ্গী ও উত্তরা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ হোসেন ঢালীর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের মানুষের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে পরিবার পরিজন রেখে কর্মস্থলে ব্যস্ততার মাঝে কাটছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঈদ। থানাগুলোতে বড়খানা আয়োজন করা হয়, সিনিয়রদের সাথে কুশল বিনিময়, মোবাইলে সেলফি তুলে আনন্দ ভাগাভাগি করছেন তারা। সড়ক যানজট মুক্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ সদস্যরা, যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সাধারণ মানুষ, এমন চিত্র দেখা যায় রাজধানীর উত্তরা ও টঙ্গী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। সবাই তো একসাথে ঈদ করতে পারবো না, আর আমাদের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতে পারায় আমরাও মানে মনের থেকে শান্তি পাই। সাধারণ মানুষকে ঈদে বাড়ি পাঠাতে পেরেছি, সুস্থভাবে দেখতে পেরেছে, এটা আমাদের জন্য গর্ব। ট্রাফিক বক্সগুলোতে ছিল না খাবারের আয়োজন, তাই বাসা থেকে খাবার নিয়ে এসে সবার সঙ্গে তা ভাগাভাগি করে ঈদ আনন্দ উদযাপন করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। আমাদেরও ইচ্ছে হয় আমাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে, কিন্তু এই জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের সকলেই আমরা হয়তো পরিবার পরিজন নিয়ে ঈদ করার সুযোগ পাই না। তো আমি মনে করি যে বাংলাদেশ পুলিশের সদস্যই আমাদের পরিবার, সেই পরিবার নিয়ে আমরা ঈদ উৎসব করে থাকি। আমরা জনগণের সেবা দিতে পারলেই আমরা আমাদের উৎসব খুঁজে পাই, কারণ আমাদের উদ্দেশ্যই জনগণের সেবা দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়া। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।